As-salamu alaykum, bismillahirrahmanirrahim. Putum min power board switch on korte hobe. Tarpor jeno multi plug byo korle shei switch on kore dite hobe. Tarpor PC te je power button ta thake shei power button ta on korte hobe. Erpor computer ta on hoye jabe sadharonoto purapuri khule jabe. Kintu jodi apnar monitor jodi power button thake shei power button ta on kore dite hobe. Monitor power button off thakle. Tarpor onek shomoy erokom interface aste pare. Ekhane manual ta pore niben ek ekta motherboard er upor nirbhor kore. Ekhane F1 amata jemon chapte hobe. এখন যদি আমি F1 চাপি কিবোর্ডে দেখুন F1 চাপলাম দেন এই জিনিসটা চলে আসলো তারপর এখানে ডাবল ইন্টার চাপলাম আর হয়ে যায় আপনার টাইম নির্ভর করবে আপনার বায়োস সেটিং এর উপর তারপর এখানে আমাকে আবার একবার ইন্টার চাপ দিয়ে দিতে হবে উইন্ডোজ 10 যেটা ব্যবহার করি এবার রিমিক্স ওএস বিভিন্ন রকম রয়েছে এখানে মাউস পয়েন্টার দিয়ে করা যায় এর কম্পিউটারটি অন হয়ে গেছে পিসি বন্ধ করার জন্য সাধারণত যেই স্টার্ট বাটন রয়েছে বা উইন্ডোজ বাটন যাই যেটাই বলুক সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর বা এই কিবোর্ডে যে স্টার্ট বা উইন্ডোজ বাটন আছে সেটাতে ক্লিক করে চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা পাওয়ার মতো অপশন আছে এখানে যদি নিয়ে যান মাউস পয়েন্টার তাহলে দেখবেন পাওয়ার লেখা আছে এখানে যদি ক্লিক করেন দেখবেন সাধারণত তিনটি অপশন থাকে একটা স্লিপ একটা শাটডাউন একটা রিস্টার্ট স্লিপে যদি দেন তাহলে কম্পিউটার যে কাজকর্ম রয়েছে সেই কাজকর্ম সেভাবেই রেখে পিসিটা বন্ধ হয়ে যাবে হালকা একটু চার্জ খাবে পাওয়ার খাবে এই সময় দেখবেন যে পিসিতে যেই লাইটটা থাকে সেই লাইটটা ফিউজ করতে থাকবে যেমন এখানে দেখেন এখানে লাইটটা দেখেন ফিউজ করতেছে কিন্তু আবার যদি দেখেন আসার পরে যে কোনো কিবোর্ডে যদি এক যে কোনো একটা যদি ক্লিক করেন তাহলে দেখবেন আবার কম্পিউটার পাওয়ারটা আবার অন হয়ে যাবে আবার পাওয়ারটা অন হওয়ার পর এখানে মাউস পয়েন্টার দিয়ে একটু ক্লিক করে একটু উপরের দিকে চাপ দিতে হবে যে কম্পিউটার মোবাইলে যে আমরা যেভাবে আনলকটা করি সেভাবে দিতে হবে দেওয়ার পরে দেন সাইন ইন লেখা আছে সাইন ইনটা ক্লিক করবেন দেন কম্পিউটার যেভাবে ছিল এভাবে সেভাবে চলে আসবে তারপর আরও যে দুইটি অপশান রয়েছে একটি হচ্ছে শাটডাউন শাটডাউন দিলে সরাসরি কম্পিউটার একবার বন্ধ হয়ে যাবে এর যেমন শাটডাউন যদি দেন সরাসরি বন্ধ হয়ে যায় রিস্টার্ট দেন তাহলে বন্ধ হওয়ার পর অনই হবে রিস্টার্টটা দিয়ে দেখাচ্ছি দেন রিস্টার্ট দিলেন রিস্টার্টিং হচ্ছে মানে কম্পিউটার তো বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হওয়ার পর অটোমেটিকভাবে অন হবে কম্পিউটার দেন ফুললি বা বন্ধ হয়ে গেছে আবার কম্পিউটারটা অন হচ্ছে কম্পিউটারে যদি আমরা একের অধিক অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাহলে এর ইন্টারফেস আসবে যেমন নিচেরটা আমার হচ্ছে অ্যান্ড্রয়েড রিমিক্স ওএস উপরেটা উইন্ডোজ 10 এখানে উইন্ডোজ 10 এবার রেখে দিলে যেটা প্রথমে থাকবে সেটা 30 সেকেন্ড পর অটোমেটিকভাবে চলে আসবে আর যদি না দেরি করেন তাহলে এখানে একটা ক্লিক করে দিলেই আবার জিনিসটা চলে আসবে মানে উইন্ডোজ 10টা অন হয়ে যাবে বা যেটা ক্লিক করুন সেটা অন হবে দেখলেন কীভাবে কম্পিউটারটা বন্ধ হওয়ার পর আবার অন হয়ে গেল কিন্তু যদি আপনি সরাসরি বন্ধ করতে চান খুলতে না চান তাহলে আবার স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটন ক্লিক করার পর এখানে যে পাওয়ার বাটন রয়েছে পাওয়ার বাটনটি ক্লিক করার পরে এন দেন শাটডাউন লেখা আছে দুঃখিত পাওয়ার বাটনকে শাটডাউন যদি ক্লিক করেন তাহলে কম্পিউটারটা শাটিং ডাউন হয়ে যাবে তারপর আর কম্পিউটারটা অন আর হবে না একবারে বন্ধ হয়ে যাবে পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে বা সাহায্য যদি পাই তাহলে আমি এগিয়ে যাব সিরিজটি কিন্তু যদি না পাই তাহলে আমি আর এগোতে পারবো না সেজন্য অবশ্যই আপনাদের সাপোর্ট চাচ্ছি এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ